ঢাকার দোহার পৌরসভার নবনির্বাচিত মেয়র মোহাম্মদ আলমাসউদ্দিন এবং 1 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলমগীর মবিন ও সংরক্ষিত নারী কাউন্সিলর ইশরাত জাহান বনানীকে 1 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। ন্যাশনাল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উদ্যোগে উপজেলার লটাখোলা ধনায় বেপারের বাড়ি ডাঙ্গিনায় নবনির্বাচিতদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। ন্যাশনাল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আক্তার হোসেন বাবুলের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজাহার আলী মেমোরিয়াল হাইস্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মজিবুর রহমান, সমাজসেবক মোহাম্মদ বাহাউদ্দিন আহমেদ এবং সাবেক ব্যাংকার আব্দুল আজিজ সহ অন্যান্যরা।